ক্রমাগত সারাশে পুলিশি অভিযানে একের পর এক বাইক চোর চক্রের পান্ডাকে গ্রেফতার করে চলেছে পুলিশ। এমনই এক সারাশে অভিযান চালিয়ে আরও দুই কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করেছে পশ্চিম থানা এবং বটতলা থানার যৌথ বাহিনী। গোটা অপারেশন নিয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন, পূর্বে ধৃত এক বাইক চোরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই দুজন বাইক চোর চক্রের সদস্যকে যথাক্রমে রাজনগর এবং মধুপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরির দুটি বাইকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম সুজন হোসেন এবং কিশোর পাল বলে জানিয়েছেন সদর এসডিপি অজয় কুমার দাস। এই ক্রমের মধ্যেই কালকে আনুমানিক 1:30 মাঝখানে রাজনগর এরিয়াতে দুজনকে সাসপিশিয়াস অবস্থায় আটক করা হয়েছে। এটার মধ্যে অপারেশনের মধ্যে আমাদের যে তিন ইয়াং সাব ইন্সপেক্টর আছে এর মধ্যে ওসি বটতলা টিওপি অভিজিৎ মণ্ডল আর শ্রীকান্ত গুহ সাব ইন্সপেক্টর বটতলা টিওপি আর এখানে সাব ইন্সপেক্টর আমাদের পশ্চিম থানা রঞ্জিত দাস। তো এরা তো অভিজিৎ আর শ্রীকান্ত গুহ তো হায়ার ভেহিকেল নিয়ে সিভিল ড্রেসের মধ্যে সকাল থেকেই ছিল। ওরা প্রিভিয়াস ডে পর্যন্ত দশমী ঘাটে ডিউটি করা সত্ত্বেও কালকে হোল্ডের এদের এফেক্টস লাস্টলি লেট নাইটে এদের ফুটফুল হয়েছে ও নিয়ে আসা হয়েছে এখানে অ্যারাউন্ড 1:15 সময়। ওর মধ্যে একজন যেগুলো যেটা আমাদের রাকেশ মজুমদার আমরা অ্যারেস্ট করছিলাম ফার্স্ট, ওর ইন্টোগেশন এসেছিলো যে গ্যাংয়ের মধ্যে কি সুজন হোসেন নামের যে মধুপুর বাড়ি, আমরা এই মধুপুর অ্যাঙ্গেলটা নিয়ে মানে ইনভেস্টিগেট করছিলাম। কারণ কি এখানে বাইকগুলো যে চুরি হচ্ছে বেসিক্যালি এটা সিপাহীজলা দিয়ে বর্ডার ক্রস হচ্ছে, এর মধ্যে মানে একটা কি পয়েন্ট হচ্ছে সাউথ মধুপুর। তো ওই সুজন হোসেন বাবার নাম বিলাল হোসেন কমলা সাগর মিয়াপাড়া মধুপুর একে আর এর সঙ্গে কিশোর পাল এও রাজনগরে দুজনকে আনা হয়েছে। তো আনা হওয়ার আসার পরে অ্যাজ পার প্রসিজার ধৃত সুজন হোসেনের বাড়ি মধুপুরের মিয়াপাড়া এলাকায় এবং অন্যজনের বাড়ি রাজনগর এলাকায় বলে উল্লেখ করেছেন তিনি। এই বাইক চোর চক্রের অপারেশনের দিক নিয়ে সদর এসডিপিও জানিয়েছেন, একসঙ্গে 4-5টি চুরির বাইক একত্রিত করার পর দক্ষিণ মধুপুর সীমান্ত দিয়ে সেগুলি বাংলাদেশে পাচার করা হতো। সাম্প্রতিককালের পুলিশি অভিযান নিয়ে সদর এসডিপিও জানিয়েছেন, পূর্ব থানা পশ্চিম থানা এবং বটতলা পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে 15 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 13 জনই হলো বাইক চোর। এর মধ্যে 11 জন বর্তমানে জেলে আছে এবং তারা যাতে জামিন না পায় তার জন্য পুলিশ সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছেন অজয় কুমার দাস। এরা কি করত, 4-5টা বাইক এরকম করে সংগ্রহ করত, তারপরে একসঙ্গে বাংলাদেশ। তো ওই এই প্রসেসে ছিল আর কালকে রাজনগরে ফার্দার চুরির প্রসেসে ছিল। এই প্রসেসে ওরা এই যে ঘোরাফেরা করছিল, তো কালকে আফটার ইন্টোগেশন এরা একটু শক্তভাবে ইনফরমেশন দেওয়ার পরে এরা নিয়ে গেছে মধুপুর থেকে দুটো বাইক, যেটা আপনারা দেখেছেন দুটো বাইক রিকভার করেছে। এখন আমরা অ্যারেস্ট করেছি ওদের, আজকে ইন্টারোগেশন চলবে, কালকে আমরা পাঠাবো, কালকে ফের রিমান্ড চাইবো। পুরো গ্যাংটাকে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে পুরোটাকেই মানে ই করা। এর মধ্যে এমনি কিছু লোক অ্যারেস্ট হয়ে গেছে, মানে লাস্ট 15 ডেজের মধ্যে পশ্চিম থানা, শুধু পশ্চিম থানা 11 জন অ্যারেস্ট করেছে, এদের 2 জন মিলে 13, খালি বাইক লিফটারই অ্যারেস্ট করেছে। যে দুজন বাইক চোরকে রাজনগর এবং মধুপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের আদালতে পেশ করা হবে এবং পুলিশি রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে উল্লেখ করেছেন সদর এসডিপিও। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।